নমস্কার, আমি পলের বিশ্বাস, গভর্নমেন্ট আইটিআই গাইঘাটা ইনস্টিটিউটের ইলেকট্রিশিয়ান ইনস্ট্রাক্টর। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব, আন্ডারগ্রাউন্ড কেবল। আন্ডারগ্রাউন্ড কেবল কি? যে কেবলগুলো মাটির নিচ দিয়ে বসানো হয় সেই কেবলগুলোকে আন্ডারগ্রাউন্ড কেবল বলে। আমরা আগে কতগুলো স্লাইড দেখবো, তারপর আলোচনা। প্রথম যে স্লাইডটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কেবলের রোল। এখানে আন্ডারগ্রাউন্ড কেবলগুলো রয়েছে, এই কেবলগুলো আমরা মাটিতে বসাবো। সেকেন্ড স্লাইড, এটা হচ্ছে একটা আন্ডারগ্রাউন্ড কেবলের স্লাইড বা ছবি। এটা ট্যানো কোম্পানির কেবল। এখানে কোর রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এটা তামার কোর, কপার কোর, অনেকগুলো কোর রয়েছে, এগুলোকে বান্ডেল কন্ডাক্টর বলে। এই কোরের উপরে একটা কভারের লেয়ার রয়েছে, এখানে দেখতে পাচ্ছি লাল রঙের একটা কভারের লেয়ার, এটা একটা হলুদ রঙের কভারের লেয়ার, এটা একটা সবুজ রঙের কভারের লেয়ার, এটা একটা কালো রঙের কভারের লেয়ার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5 পাঁচটা বান্ডেল কোর রয়েছে। প্রত্যেকটা বান্ডেলে আবার অনেকগুলো কোর রয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 9, প্রায় 30টার মতো ওয়্যার রয়েছে প্রত্যেকটা বান্ডেলে। তো এর উপর আবার লেয়ার রয়েছে, লাস্টে তার উপর রয়েছে ব্ল্যাক কভার। তো এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড কেবলের ক্রস সেকশন, অরিজিনাল কেবলের ছবি। এবার এই স্লাইডটায় রয়েছে যে আন্ডারগ্রাউন্ড কেবলগুলো কিভাবে মাটিতে বসানো হয়েছে। প্রথমে একটা চ্যানেল বা ড্রেন তৈরি করেছে, করা হয়েছে। ড্রেন তৈরি করার পর এখানে কেবলগুলো বসানো হয়েছে, এখানে চারটে আন্ডারগ্রাউন্ড কেবল বসানো হয়েছে। তারপরে স্লাইডে যেটা আছে, এটা হচ্ছে কোনো একটা সিটি বা শহরে কি করে আন্ডারগ্রাউন্ড কেবল বসিয়েছে। তারপরে স্লাইডে এখানে যেটা আছে, আন্ডারগ্রাউন্ড কেবলে বেসিক্যালি কি থাকে, একদম লাস্ট যেটা থাকে সেটা হচ্ছে কন্ডাক্টর। এটা হচ্ছে কন্ডাক্টর, কপার কন্ডাক্টর, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কন্ডাক্টর। এখানে রয়েছে কন্ডাক্টর স্ক্রিন। প্রথমে যে কন্ডাক্টরটা একটা লেয়ার দিয়ে, একটা ইনসুলেটিং মেটেরিয়াল লেয়ার দিয়ে সেটাকে ঢাকা থাকে। দেন রয়েছে আর একটা ইনসুলেশন, এই যে সবুজ কালার যেটা দেখতে পাচ্ছি। তারপরে রয়েছে আবার ব্ল্যাক কালার ইনসুলেশন স্ক্রিন। তারপরে রয়েছে মেটালিক শেড। মেটালিক শেডটা বেসিক্যালি কভারকে প্রেশারের হাত থেকে, মানে মেকানিক্যাল প্রেশারের হাত থেকে রক্ষা করে। তারপরে রয়েছে বিডিং, তারপরে রয়েছে আর্মারিং, আর্মারিং এটা আর একটা লেয়ার। তারপরে রয়েছে সার্ভিং, এটা হচ্ছে লাস্ট লেয়ার যেটা সবার উপরে থাকে। তাহলে কটা লেয়ার? 1, 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ কোরের উপর সাতখানা লেয়ার থাকে। দিস আর 7 লেয়ার কেবল। তো এটা সিঙ্গেল কোরের কেবল, এটা স্ট্যান্ডার্ড একটা কন্ডাক্টর, এটা সিঙ্গেল কোরের কেবল। পরের স্লাইডটায় দেখতে পাচ্ছি এখানে তিনটে কোর আছে। হ্যাঁ, এই কোরগুলোর গেজ একটু পুরু বা মোটা হয়, একটু হাই গেজের কেবল হয়। তো অরেঞ্জ কালারের যে তিনটে কোর দেখতে পাচ্ছি, এর উপরে রয়েছে পেপার ইনসুলেশন, অর্থাৎ এই কোরকে পেপার দিয়ে ইনসুলেট করা থাকে। তার উপর যেটা রয়েছে লেড শেড, লেডের একটা লেয়ার। তার উপর রয়েছে বিডিং, তার উপর রয়েছে আর্মারিং, তার উপর রয়েছে সার্ভিং। তারপরে স্লাইডটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা আন্ডারগ্রাউন্ড কেবলের ছবি। তো বেসিক্যালি এইরকম হয় আন্ডারগ্রাউন্ড কেবলটা। তো আর হোয়াট ইজ কেবল, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে কেবল কি, হোয়াট ইজ কেবল। কেবল কনসিস্ট অফ ওয়ান অর মোর কন্ডাক্টর কভার্ড উইথ সুইটেবল ইনসুলেশন সারাউন্ডেড বাই এ
protecting cover generally used for underground transmission and distribution of electrical energy. Underground cable ta generally underground transmission and distribution of electrical energy er khetre byabohar kora hoy. Abar slide gulo amra bhalo kore dekhbo. Prothom je slide ta eta hocche cable gulo royeche roll er moddhe. Egulo amra ek jayga theke arek jayga niye jai transport kore. এটা হচ্ছে অরিজিনাল কেবলের স্লাইড, এটাই হচ্ছে আন্ডারগ্রাউন্ড কেবল। এবার হচ্ছে পরে যেটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড কেবল এইভাবে বসানো হচ্ছে আন্ডারগ্রাউন্ডে, তারপরে স্লাইডটা এটা সিটির মধ্যে যখন কেবলগুলো বসানো হয় এটা টানেল করা হয়েছে, এই টানেলের মধ্যে কেবলগুলো বসানো হয়েছে। এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড কেবলের আরেকটা ক্রস সেকশনাল ডায়াগ্রাম। স্ট্যান্ডার্ড কন্ডাক্টর রয়েছে, কন্ডাক্টর স্ক্রিন রয়েছে, ইনসুলেশন স্ক্রিন রয়েছে, বিডিং রয়েছে, আর্মারিং রয়েছে, সার্ভিং রয়েছে। এটা হচ্ছে থ্রি কোর কেবলের একটা ক্রস সেকশনাল ভিউ। আর এখানে রয়েছে সেই কেবল, কেবল কনসিস্ট ওয়ান অর মোর কন্ডাক্টর, অর্থাৎ একটা বা একটার বেশি কন্ডাক্টর দিয়ে কেবল মোড়া থাকে, তৈরি হয়, কভার্ড উইথ সুইটেবল ইনসুলেশন, কেবলের মধ্যে সুইটেবল ইনসুলেশন থাকে, সারাউন্ডেড বাই প্রোটেক্টিং কভার, প্রোটেক্টিং কভার দিয়ে ঘেরা থাকে, জেনারেলি ইউজ ফর আন্ডারগ্রাউন্ড ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল এনার্জি। এবার হচ্ছে কেবল কনস্ট্রাকশন। কেবলের দুটো টাইপের ইনসুলেশন দেওয়া হয়, একটা XLPE আর একটা পেপার ইনসুলেশন দেওয়া হয়। কনস্ট্রাকশন ফার্স্ট হচ্ছে ইনসুলেশন, ইনসুলেশনটা খুব ইম্পর্টেন্ট, ইজ এ ম্যাটেরিয়াল দ্যাট রিডিউস অর প্রিভেন্ট দ্য ট্রান্সমিশন অফ ইলেকট্রিসিটি। ইচ কন্ডাক্টর ইজ কভার্ড বাই ইনসুলেশন, প্রত্যেকটা কন্ডাক্টর ইনসুলেশন দিয়ে মোড়া থাকে, কভার থাকে। ইনসুলেশন ইজ ফেস টু গ্রাউন্ড অ্যান্ড ফেস টু ফেস। শেড, শেড, শেডটা কি? বেসিক্যালি এটা হচ্ছে কেবলের শেড, সেটা হচ্ছে কেবল প্রোটেক্টিভ কভারিং। এটা আরেকটা কেবল প্রোটেক্টিভ কভার, মেটালিক অর নন মেটালিক প্রোটেক্টিভ কভারিং ওভার দ্য কন্ডাক্টর ইনসুলেশন অর শিল্ড। এক্সটার্নাল প্রোটেকশন ইজ প্রোভাইডেড বাই দ্য শেড এগেনস্ট মেকানিক্যাল ড্যামেজ, কেমিক্যাল রিয়াকশন, ময়েশ্চার অ্যান্ড সো অন। অর্থাৎ এক্সটার্নাল প্রোটেকশনটা কেন দেওয়া হয়, তার কারণ হচ্ছে এটা হচ্ছে মেকানিক্যাল ড্যামেজ থেকে রক্ষা করে, কেমিক্যাল রিয়াকশন থেকে রক্ষা করে এবং ময়েশ্চার থেকে রক্ষা করে কোরকে। এটা হচ্ছে টাইপ অফ আন্ডারগ্রাউন্ড কেবল। আন্ডারগ্রাউন্ড কেবল কত রকম টাইপ হয়, বেসিক্যালি লেয়ারের টাইপটা এখানে বলা রয়েছে। যে ফার্স্ট হচ্ছে কন্ডাক্টর, কেবলের কন্ডাক্টরটা কি হবে আন্ডারগ্রাউন্ড, কপার অথবা অ্যালুমিনিয়াম। কন্ডাক্টর স্কিন কি হবে, এটা একটা ব্ল্যাক কালারের কভার থাকে। ইনসুলেশন ক্রস লিঙ্কড পলি ইথিলিনের একটা ইনসুলেশন থাকে, তারপর ইনসুলেশন স্ক্রিন থাকে, আর একটা ইনসুলেশন থাকে, তারপরে মেটালিক শেডিং, কপার টেপ ওয়ার অ্যালুমিনিয়াম অর লেড শেড থাকে, দেন আউটার কভারিং থাকে, সেটা হচ্ছে পলি ভিনাইল ক্লোরাইড বা নাইলনের একটা লেয়ার বা পলি ইথিলিনের একটা লেয়ার। এবার এক্সেলেন্ট ইলেকট্রিক্যাল অ্যান্ড ফিজিক্যাল প্রপার্টিস, capable of carrying large amount of current at high temperature, normal 90 degree centigrade, emergency 130 degree centigrade, short circuit condition 250 degree centigrade. Easy to install XLPE, easier to joint, installation টা খুব ইজি এবং XLPE আর যে কেবলটা সেটা জয়েন্টটা খুব ইজি হয়, নো নিড ফর মেটালিক শেড। এবার আন্ডারগ্রাউন্ড কেবল কত ভোল্টেজ অবধি ভোল্টেজ ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন করা যায়? আপ টু 66 কিলো ভোল্ট, আপ টু 66 কেভি পর্যন্ত ইলেকট্রিক্যাল পাওয়ার অর এনার্জি ট্রান্সমিট অ্যান্ড ডিস্ট্রিবিউট করা যায়। ক্যালকুলেশন, এর থেকে আমরা কি ক্যালকুলেশন আসতে পারি? সো উইথ দ্য ongoing demand for reliable electricity in terms of supply and distribution, uses
have the potential to reduce outage, maintenance cost and transmission loss in the best and most effective environment friendly way possible. Transmission loss are less with uses, number of fatal accident is minimized. Basically underground cable byabohar korle sobtheke je subidha hoy seta hocche number of accident khub kom hoy orthat electric shock jonito karone accident ba electrical accident hoy na bollei chole. Transmission loss khub kom hoy orthat cable diye amra electrical মানে ভোল্টেজে যে ট্রান্সমিশন সেটা প্রায় 99.99% অ্যাকুরেসি পাই। আর বর্তমানে আন্ডারগ্রাউন্ড কেবলের ডিমান্ড ইলেকট্রিক সাপ্লাই ডিস্ট্রিবিউশনে প্রচুর ডিমান্ড রয়েছে এবং প্রচুর সুযোগ রয়েছে এই কেবল বসানো। এই কেবলের যেহেতু মেনটেন্স কস্ট খুব কম, ট্রান্সমিশন লস ট্রান্সমিশন লসটা খুব কম এবং মোস্ট এফেক্টিভ এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, এই কারণে আন্ডারগ্রাউন্ড কেবলের ব্যবহার দিন দিন বেড়েই চলছে। আন্ডারগ্রাউন্ড কেবল বসানোর সব থেকে ইজিয়েস্ট উপায় হচ্ছে মাটিটাকে খুঁড়ে ড্রেন করে তার মধ্যে কেবলটা বসিয়ে ইনস্টলেশন করা। এই টাইপের একটা কেবল আমরা বসাই যেখানে কতগুলো কোর থাকবে এবং সেই কোরটাকে কতগুলো কভার দ্বারা লেয়ার দ্বারা মোড়া থাকবে এবং টানেলের মধ্যে ওই আন্ডারগ্রাউন্ড কেবল বসানো যায়। সবশেষে আমরা বলতে পারি যে আগামী ভবিষ্যতে আন্ডারগ্রাউন্ড কেবলের ব্যবহারের প্রচুর সুযোগ রয়েছে, প্রচুর ফিল্ড রয়েছে, ব্যবহারের প্রচুর স্কোপ রয়েছে এবং ইলেকট্রিসিটি গুড কোয়ালিটি ইলেকট্রিসিটি পাওয়ার সুযোগ রয়েছে আন্ডারগ্রাউন্ড কেবল ব্যবহার করে এবং এতে লিকেজ এতে ড্যামেজ খুবই কম হয়। কিন্তু আন্ডারগ্রাউন্ড কেবলের একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড কেবলের খরচ বা কস্টটা খুব বেশি, প্রায় নর্মাল কেবলের থেকে 15 গুণ খরচ। তো আস্তে আস্তে এই খরচটা যদি আমরা কিছুটা কমিয়ে আনতে পারি তাহলে আন্ডারগ্রাউন্ড কেবল ভবিষ্যতে একটা ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের এবং গুড কোয়ালিটি ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের দরজা খুলে দেবে। নমস্কার, আজকে আমরা আন্ডারগ্রাউন্ড কেবল নিয়ে এই পর্যন্তই আলোচনা করছি, আবার নেক্সট ভিডিওতে আরও আলোচনা করবো।